প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজ 23 জুন 2020, নয় আষাঢ়, 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি। তথ্য দেওয়ার আগে আজ প্রথমেই কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশ স্কাউটকে, করোনা সংক্রামক এবং বিস্তার রোধে গণসচেতনতা তৈরির জন্য বাংলাদেশ স্কাউট কাজ করে যাচ্ছে এবং ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ এ কাজে বাংলাদেশ স্কাউটসের সহযোগী হিসেবে সম্পৃক্ত আছে। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের জন্য বাংলাদেশ স্কাউটের পক্ষ থেকে 25,000 পিস, 75 গ্রাম ডেটল সাবান এবং 6,000 পিস, প্রতিটি 200 গ্রাম হারপিক লিকুইড প্রদান করেছে। আমরা কৃতজ্ঞতা জানাই এই পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ স্কাউট যে সহযোগিতা করছে এবং হারপিক যে সহযোগিতা করছে তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজ 65টি ল্যাবের রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। নতুন যে 3টি পরীক্ষাগার বা ল্যাবরেটরি সংযুক্ত হয়েছে সেগুলো হলো শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, দ্য ডিএনএ ল্যাব ঢাকা এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,44,011টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে যেটা 16,292টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 3,412 জন, শনাক্তের হার 20.94%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 119,198 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 38 জন এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরে 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 18 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 5 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম 15 জন, রাজশাহী 6 জন, খুলনা এবং ময়মনসিংহ বিভাগে 2 জন করে, বরিশাল এবং সিলেট বিভাগে 1 জন করে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 1 জন। এখানে একটি উল্লেখ করি, সারা বিশ্বেও পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি এবং পুরুষরা গুরুতর হচ্ছেন বেশি, চিকিৎসা নিতে চিকিৎসার উপসর্গ যারা আক্রান্ত হচ্ছেন তারা গুরুতর হচ্ছেন বেশি। এবং এখানে sciencedirect.com সূত্র গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে জানতে পেরেছি যে পুরুষদের আক্রান্ত হওয়া এবং এটা আরও গুরুতর হওয়া, মৃত্যু হার বেশি, মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো যে পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি, যে ব্যাধিগুলো হলো ইস্কেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ডিজিজ এবং আদার কিছু অকুপেশনাল এক্সপোজারও বেশি থাকে, যারা পেশাগত অকুপেশনাল এক্সপোজারও পুরুষদের মধ্যে বেশি থাকে। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয় এবং তাদের সোশ্যাল আইসোলেশনের কম থাকে। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন, বলা হচ্ছে যে ইনেট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য। এগুলো আমার সূত্র হলো sciencedirect.com, যেটা 4 মে প্রকাশিত হয়েছে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে। জারিমা শর্মা এবং এরিন ডি মাইকোস এই ফিচারটি প্রকাশ করেছেন,
সেখান থেকে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 680 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 220 জন। সর্বমোট আইসোলেশনে ছিলেন 21,112 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 8,185 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,927 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,414 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,44,660 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,164 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,80,514 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,146 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 3,500টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,60,314টি। বর্তমানে মজুত আছে 1,67,931টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,74,156টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,27,70,011টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,390 জন। 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন 2 জন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবাদান করে যাওয়া চিকিৎসক হল 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 1,152 জন এবং এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর এবং 2টি সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,26,475 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 19,658 জন, এ পর্যন্ত 6,191 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 521 জন এবং এ পর্যন্ত 17,734 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,52,323 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 88,60,331 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 4,025 জন এবং এ পর্যন্ত 4,65,740 জন। এ তথ্য আমরা পেয়েছি বিশ্ব পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া পরিস্থিতি তথ্য গ্রহণ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 22 জুন 2020। শেষ করব, তবে যাওয়ার আগে আবারও বলবো, আমরা আজকে যে তথ্য তুলে ধরলাম যে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন, পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি, কাজেই অনুরোধ করব যে আমরা এই গ্রোত্রের মানুষরা যেন আরও বেশি সচেতন হই, সতর্ক থাকি এবং যাদের অসংক্রামক ব্যাধিগুলি আছে পূর্ব থেকেই, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ক্রনিক রেনাল ডিজিজ বা ক্যান্সার, এইসব ব্যাধি যাদের আছেন তারা যেন বেশি সতর্ক থাকেন এবং সচেতন থাকেন। সবসময় যে স্বাস্থ্যবিধিগুলো আমরা বলি সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনার সুরক্ষা আপনার হাতে এবং এই সুরক্ষা দিয়ে আপনি যেমন নিজে সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারের সকল সদস্য আপনার কারণে সুরক্ষিত থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।